দাঁড়া 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 এ তুই কোথায় ছিলি একটু বাড়িতে কিছু বলছি তাড়াতাড়ি পারমিট স্কুলে ঘুরে আই যে ছেলেকে এত দূরে খুঁজছিস আমাদের দক্ষিণ পাড়ের রাস্তাতে মোটরসাইকেল লেক করে গেল কি ওই ছেলেকে পেয়েছি ঠিক আছে আমি সবাইকে ডেকে লেক করে যাচ্ছি আর তুই কোথায় আছিস আমি ঘোষের মিষ্টির দোকানের সামনে আছি তুই তাড়াতাড়ি এসে ঘুরে দাঁড়া ও যেন পালাইতে না পারে এই টোটো আমাদের সাথে চিটারি করে না স্যার স্যার ওরা আমার স্বামীকে মেরে ফেলবে আপনি তাড়াতাড়ি চলেন কারা যাচ্ছে আমি কাউকে চিনিনি স্যার ওরা সাদা চুনা মিলে আমার স্বামীকে ধরে ধরে মারছে আপনি তাড়াতাড়ি চলেন বলো কি কনস্টেবল তাড়াতাড়ি গাড়ি বের করো বাঁচতে যদি চাস তাড়াতাড়ি ফোন করে তোর বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বল নাহলে তোকে কেউ বাঁচাতে পারবে না কথাকে বলছো চাচা একু তো মারি হয়নি ছেলেকে ভালো করে মারো এই রাস্তা দেখি এই দাঁড়া দাঁড়া ছেলেটাকে ভাবে মারছি কেন স্যার আপনারা বাড়ি থেকে আসছেন নাকি সবাই মারছিল তো তার লাগে আমার মন গেল এই তোর মারছিলি কিসের লাগি একটা ছেলেকে মেরে আমার সাথে ফাজলামো করছিস না এই সব কটা গাড়িতে তোল দাঁড়ান স্যার দাঁড়ান আমাদেরকে গাড়িতে তুলবেন কেন আমরা কোনো অন্যায় করিনি যে অন্যায় করেছে তাকে গাড়িতে তোলেন এই ছেলেটা আমাদের সবাইকে শেষ করে দিছে তোদের সবাইকে শেষ করে দিছে মানে তাহলে শুনেন স্যার আজ থেকে তিন মাস আগের ঘটনা ওগো ওগো কাজ বন্ধ করে তাড়াতাড়ি বাড়ি চলো কেন রে দাদি মরে গেল নাকি উম্মা দাদি কেন মরবে এক্ষুনি পান সাজে দিয়ে আসনু বস বসে চা বাছে তাহলে আবার ডাকছি কেন বাড়ির টাকাগুলো সব বরন্দা ফিরে নিয়ে আসবা যে মরতে গেলে একটু বিষ কিনে টাকা পাওয়া যাবে না বিষ খাবি তো টাকা কি হবে ওই যে ডামার পাশে আছে খেইলে বিষ আমি খাবো না তোমাকে খাওয়াবো শিগগিরই বাসা টাকা ফেলো ধরে জ্বালাতি তো বাড়িতে টাকা তো আসেনি শাড়ি কিনে সব ফুড়ি ফেলবি যে আমি একটু টাকাও দিতে পারবো না ঠিক আছে তোমার টাকা বরন্দা ফিরে থুই দাও আর এখানে গ্রামে সব বড় লোক হয়ে গেল বড় লোক হয়ে গেল মানে আগে চলো তো গেলে সব বুঝতে পারবা এই বন্ধুর কি বদলো তোমার কথা বিশ্বাস হয় না দেখিছো 200 টাকা এলইডি টিভি
সবারই আগে লড়াই লোকটাকে আমিই দেখেছি তুমি যদি টাকাগুলো ছুঁয়ে যেতি এতক্ষণ আমি ভালো ভালো জিনিসগুলো পেয়ে যেত এখন লাশটাকে কি যে পাবো আল্লাহই জানে কি হলো পেছি গেলি যে তাড়াতাড়ি আসো তোমার তোমার গতরি লড়ি না অত বকিস কেন 2200 টাকা এত দামি দামি জিনিস কিভাবে দিছে ব্যাপারটা বুঝতে তো দিবি হ্যাঁ তুমি ভালো করে বুঝো বুঝতে বুঝতে সব পুড়ে যা আমাকে তো লটারির টিকিট দাও তো এই থাম 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 অত লটপট করিস নি দে শাড়ি দুটো দে লাও ভাই ধরো আচ্ছা তোমাদের সিস্টেমটা কি আমাকে আগে বুঝি বলো দিনি সিস্টেম এখানে কিছুই নাই ভাই এই দেখেন এটা শাড়ি এর ভেতর একটা টিকিট আছে এটা সম্পূর্ণ বিনামূল্যে এই শাড়িটার জন্য আপনাকে 1 টাকাও দিতে হবে না তাই নাকি এই শাড়িটার লাগি তুমি 1 টাকাও লিবে না না ভাই কোম্পানি থেকে ফ্রি দিছে বাহ তোমাদের কোম্পানিটা তো খুব ভালো আর কটা শাড়ি আছে আর বেশি নাই ভাই এই 20-25 টা হবে যা আছে সব দিয়ে দাও সব নেবেন ফ্রির মাল টাকা লাগছে নাকি আগে জানলে সবই লিতু কি করে ভাই এবার থেকে আসলে আমাকে ফোন করে আসবা আরে না ভাই আপনার ভুল হয়েছে শাড়িটা ফ্রি কিন্তু শাড়ির ভিতর একটা টিকিট আছে ওই টিকিটের যে প্রাইসটা বাজবে সেই প্রাইসটা আপনাকে 2200 টাকা দিয়ে নিতে হবে ও পিরেস পিরেস লাগবে না তোমাদের টিকিট তোমরা বের করে নিলি যা ফিরে শাড়ি আছে সব আমাকে দিয়ে দাও আমার বই পড়া হবে কি বলো চাই হবে তুমি কিচ্ছু বোঝো না ও ভাই তোমার হাতের কাগজটা দাও তো এটাকে দেখো এখানে সোনার মালা আছে ফ্রিজ আছে মোবাইল আছে স্ট্যান্ড ফ্যান আছে মোটরসাইকেল আছে আবার চার চাকা গাড়িও আছে এর মধ্যে যেটা পাবে সেটাই তুমি 2200 টাকা পেয়ে যাবা তাই নাকি হ্যাঁ ও ভাই ছবিতে যে গাড়িটা আছে সেই গাড়িটা তো দেখতে পাচ্ছিনি আরে ভাই আপনার গাড়ি বাজলে আপনার নামে রেজিস্ট্রি না করে কিভাবে দিয়ে যাবো বলেন দিনি আগে আপনার গাড়ি বাদু বাজলে কোম্পানি আপনার নামে রেজিস্ট্রি করে আপনার বাড়িতে ঠিক পৌঁছে দিয়ে যাবে ও ভাই তোমার টিভি চলছে না যে শুধু ঝিলমিল ঝিলমিল করছে কিসে চালাইছিলি ওই আগেকার একটা করে সিডি পড়েছিল সিডিতে এই যুগও তোমাদের করে সিডি আছে এটা কি কোম্পানির টিভি হাই আর তোমার সিডিটা কি কোম্পানির সন্তোষ এই ভালো কোম্পানির টিভি লিগি সন্তোষ ভরিছো তোমার ভাগ্য ভালো টিভি পুড়ে যায়নি তাহলে কি করব এই টিভি চালানোর লাগি হায়ার কোম্পানি সিডি কিনতে হবে আর সিডি কিনতে যাবা কেন এখনকার সিডির যুগ আছে কেবিলে চালাবা ডিশে চালাবা দেখেন ভাই দেখেন আপনি তো একটা বুদ্ধিমান লোক এত সুন্দর একটা হায়ার কোম্পানির মাল দেনু আর সন্তোষের কোয়ার্টলেসি ভরে দিস আপনি বলেন ভাই রাজার মেয়েকে রাখালে রাতে তুলে দিলে হবে এই কথাটা কিন্তু তুমি খারাপ বলনি এই জারে যা ওই কালো দেবাড়ি কেবিল আছে অদেবাড়ি টিভিটা লিখি চেক করে দেখ গা এরোহন শুন শুন ভাই মাল কিন্তু সব ঘুরে আসতে লেগেছে এই কেনার বেশ কোন থাকা যাবে না ধরা পড়লি মারা পড়ি যাব আর বেশি লোভ না করে চতাতের পেটি পড়ি কি গো মাল বেচবে না নাকি আমাকে দুটো টিকিট দাও লল লিলে একটু তাড়াতাড়ি লেন ওই দেখেন ওই ছেলেটার বউ খুব অসুস্থ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে এই খাসের গতল লড়ে নাকি সারাদিন ধরে বুঝবে দাও ভাই দাও ও ভাই আমার এই অসহায় বউটাকে একটা শাড়ি দাও তো এ দেখেন লেন একটু তাড়াতাড়ি করেন লেলে খোল দেখ তোর পোড়া কপালে কি আছে বীরপর থেকে তো আমার একটা কাজও ভালো হয়নি ও ভাই দেখো দিনে আমাদের কি বেদিছে ওয়াও ভাই আপনি তো বসান দিয়েছেন একটাতে টেবিল ফ্যান আরেকটাতে ফ্রিজ বেয়ে দিছে ওয়াও আ ফ্রিজ ওই 15-20 হাজার টাকা দেবেন ওই ফ্রিজ কি করে এটা সব থেকে ভালো ফ্রিজ ভাই 25,000 টাকা দাম ওয়াও উড়ি বাপ্পারে এই লাও তোমাদের টিকিটের টাকা ও ভাই আমাদের দেখো না কি বেয়ে দিছে আরে সর্বনাশ তোমাদের তো একবারে সোনার মালা বেয়ে দিছে আ সোনার মালা আমি জানি তো বাজবে তোমার মতো লক্ষ্মী মেয়েকে বিয়ে করে তো আমার কপাল খুলে গেছে কি করে এই লেন আপনাদের ফিজার স্ট্যাং ফ্যান এই লাও তোমাদের মালা আমাদেরকে আবার যেতে হবে আর বউ আবার অসুস্থ এই এই তাড়াতাড়ি গাড়ি স্টার্ট কর
গো ফ্রিজটা খোলো না কালারটা দেখি তোর তো দেখছ টর্চ হইছে না চ চ বাড়ি কি খুলবো তুই স্ট্যাং ফ্যান ডালে আমি ফ্রিজ ডালিছি রিয়াজ ভাই রিয়াজ ভাই ওই শালারা কমে গেল তুই কে আমি শাহিন তোর এই অবস্থা কি করে হলো আর বলো না ভাই টিপি কারেন্টে দেওয়ার সাথে সাথেই বাস্ট হয়ে গেছে কই রে সে শালা চিটানো কই তোর আবার কি হলো এসি ঢাকনা লিয়ে আসছি এসি কই এসি কুট পাবি এই তো দিছে আ কি বলছিস তোরা কে তাড়াতাড়ি ঝোপ খোল ওগো তুমি যে বললি বাড়ি কি খুলবো বাড়ি গিয়ে খুলতে হবে না এইখানে দেখ শুনলিনি ওরা কমনে গেল গো কেন তোর আবার কি হলো আমার মোবাইলে চার্জ উঠছে না কি হরে ও আর জীবন উঠবে না ভাই এবার আপনারাই বলুন স্যার অন্যায় কে করেছে আমরা না এ তুমি এত খারাপ বীর আগে সাধারণ কেটে কাম মানুষের সাথে এইভাবে চিটারি করতি ছি তোমাকে আমার স্বামী বলতে গিন্দা লাগছে লিজান স্যার লিজান ওকে আমার চোখের সামনে দেখে লিজান এই সবার একটু দাঁড়ান স্যার জানি চাচা আমি আপনাদের কাছে যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা নাই তবুও যদি পারেন আপনারা আমাকে ক্ষমা করে দিয়ে তবে বিশ্বাস করেন চাচা আমি এই পাপের রাস্তা অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি কিন্তু আগে যে পাপ করেছি তার তো শাস্তি পেতেই হবে চলেন স্যার চাচা আমি হয়তো আপনাদের টাকা কোনোদিন শোধ করতে পারবো না আমি তো আপনার মেয়ের মতন আমার মুখ পড়ে থাকি আমার স্বামীকে ক্ষমা করে দেন না ভাই ক্ষমা করে দে আমাদের পাশের গ্রামে সাবদুলের মেয়ে কদিন আগে ওর বাপটা ক্যান্সার হয়ে মারা গেল ওর মা ভিক্ষা করি করি কত কষ্ট করে মেয়েটার বিয়ে দিল মেয়েটার আর কপাল পুড়াসনি মেয়েটার মুখ পানে তাকি এই ছেলেটাকে ক্ষমা করে দে ওঠু মা কাঁদো না স্যার ও যখন নিজের ভুল নিজেই বুঝতে পেরেছে ওকে ছেড়ে দেন ওর প্রতি আমাদের আর কোনো অভিযোগ নেই আপনাদের যখন আর কোনো অভিযোগ নেই কনস্টেবল ওকে ছেড়ে দাও আপনাদের সকলের উদ্দেশ্যে কয়েকটা কথা বলছি এই রকম রিয়াজের মতো লটারি বিক্রেতা আরো অনেকেই আছে যারা ফ্রি লটারির নামে অনেক কিছু দেবার প্রলোভন দেখায় একটা কথা মাথায় রাখবে কোনো কোম্পানি কোনোদিন লস করে ব্যবসা করে না তাই এই রকম লটারি বিক্রেতা থেকে আপনি সতর্ক থাকুন এবং এই ভিডিওটা শেয়ার করে আপনজনকে সতর্ক করুন যেন তারা এই রকম প্রলোভনে না পড়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ধন্যবাদ